অনুব্রত মণ্ডলের গড়ে শুধু নয়, ভাঙন শুরু হলো ঘরেও। এদিন বীরভূমের বোলপুরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তার ভাই সুমিত মণ্ডল। তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। এছাড়াও এদিন তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় 1,000 কর্মী বিজেপিতে যোগদান করে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বীরভূম জেলায় তৃণমূলের ভাঙন শুরু হয়ে যায়। অনুব্রত মণ্ডলের কাকার ছেলে সুমিত মণ্ডলের বিজেপিতে যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন, সুমিত মণ্ডল তার ভাই নয়, তার পাশের বাড়ির প্রতিবেশী। সুমিত আমার ভাই কি তোমাকে কে বলে? উনি নিজেই যোগ দেওয়ার পর দাবি করেছেন। ও আমার ভাই নাকি? আমার তিন ভাই আমরা। আমার নাম অনুব্রত, আমার বড়দার নাম সুব্রত, আমার ছোট ভাইয়ের নাম প্রিয়ব্রত মণ্ডল। আমার বাবার কোনো ভাই নেই। উনি কি আপনার কাকার ছেলে? আমার বাবার কোনো ভাই না বা কাকার ছেলে? আমার বাবার কোনো ভাই না আমার কাকার ছেলে হয়ে গেল? কোন হরিদাস পালকে হারেস আটসেন্দি বাড়ি, তা আমার সে দাদা বলে, দাদা বলে আমার নাতি বই বলে। আমার বাবার নিজস্ব কোনো ভাই নেই, আমার বাবার নিজস্ব কোনো ভাই নেই, বাবার নিজস্ব কোনো বোন নেই। এ বুঝলাম ও সে আমাদের সম্পর্ক কী আছে? ওরা পাশের বাড়ি থাকে, দাদা দাদা করে, সেখানে ভাইকে বল। একটা লম্পট ছেলে আমার ভাই কিনে হবে? ঘরে বউ থাকতো, অন্য মেয়ের সঙ্গে ফেসে থাকে, জানো খবর নেই যে স্কুল বাগানে, এই স্কুল নতুন পুকুরে, যা এত সুন্দর একটা বাচ্চা মেয়ে, হ্যান আছে তেন আছে, তার ঘরে স্ত্রী আছে, সে তাকে বাদ দিয়ে স্কুল এই যেতে পড়ে থাকে। আমার বাবা একা, আমার আমার ভাই না। এছাড়া আজকে অনেকজন বিজেপিতে কেউ জন করেন, শুড়িপাড়ার দুজন একজন, আর এর তো কোনো লোক নাই, দশটা লোক বার করতে বলো তো, কত হিম্মত দশটা লোক বার করতে বলো। আর এটা ভালো করে জেনে যাও, আমার বাবার কোনো ভাই নাই, আমার আমাদেরও ভাই নাই। যোগদানকারী সুমিত মণ্ডল দাবি করেন, অনুব্রত মণ্ডল সম্পর্কে তার দাদা হয়, তিনি আগে কোনোদিনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এদিন তিনি প্রথম রাজনৈতিকভাবে কোনো দলে যুক্ত হলেন। দেখুন, আমি কোনোদিনই অ্যাক্টিভলি পলিটিক্সে ছিলাম না, সেজন্য দল পরিবর্তন শব্দটা আমার কাছে একটু অস্বস্তির। আমি সরাসরি বিজেপিতে জয়েন করেছি। আপনার কীরকম দাদা হয় অনুব্রতবাবু? রিলেটিভ, জ্যেষ্ঠ দাদা। হ্যাঁ, রিলেটিভ। উনি আজকে যেটা দাবি করলেন যে আমার কোনো ভাই নেই, আমার কোনো সম্পর্কিত ভাই হয় না, সেটা তো আমার কিছু জানি। এমনি দাদা তৃণমূল করে আপনি বিজেপিতে গেলেন, এর কোনো কারণ রয়েছে নির্দিষ্ট? হ্যাঁ, রাহুল গান্ধী কংগ্রেস করে, বরুণ গান্ধী বিজেপি করে, কোনো প্রবলেম নেই না। আপনার দাদা একজন দুর্দান্ত প্রতাপ তৃণমূলের নেতা। তো রাহুল গান্ধীও তো একটা দুর্দান্ত প্রতাপ নেতা, কংগ্রেসের সভাপতি। রাজীব গান্ধী কংগ্রেসের ছিলেন, বরুণ গান্ধী বিজেপিতে আছেন, এখানে কোনো অসুবিধা নেই। রাজনীতি রাজনীতি নিজের কাছে, এবং যেরকম আপনি ভাত ভাতের সাথে হয়তো মাংস খেতে পছন্দ করেন, আমি মাছ খেতে পছন্দ করি, আমি লাল রং পছন্দ করি, দাদা সবুজ রং পছন্দ করে। এমনি আপনার চাকরি নিয়ে কোনো সমস্যা হয়েছিল অনুব্রতবাবুর সাথে? না, এই এরকম কোনো সমস্যা হয়নি। আপনি নিয়ে স্বইচ্ছায় আজ বিজেপিতে যোগ? একশোবার। বীরভূম থেকে সৌগত মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।